হরে কৃষ্ণ, আমি এখন বলবো কে কিভাবে শ্রীকৃষ্ণের অতি প্রিয় সত্যভামা হলেন এই দামোদর ব্রত পালন করে। তাহলে চলুন আমরা শুরু করি। একবার দেবশ্রী নারদ স্বর্গের কল্পবৃক্ষ থেকে একটি দিব্য পুষ্প সংগ্রহ করে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করার অভিপ্রায়ে দ্বারকা এলেন। শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে সাদর সম্ভাষণ পূর্বক পাদ্য অর্ঘ্য প্রদান করে বসবার জন্য আসন প্রদান করলেন। আসন প্রদান করে নারদ সেই দিব্য পুষ্প ভগবানকে নিবেদন করলেন। ভগবান তখন ওই পুষ্পটি তার 16,000 মহিষীর মধ্যে ভাগ করে দিলেন। তার অন্যতমা মহিষী সত্যভামা কৌতূহলী হয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রাণনাথ, আমি পূর্ব জন্মে কি এমন দান তপস্যা বা ব্রত পালন করেছিলাম যার ফলে সত্যলোকে জন্ম নিয়েও তার ঊর্ধ্বে উঠতে সক্ষম হয়ে আজ আপনার অর্ধাঙ্গিনী হতে পেরেছি? এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে সত্যভামাকে বললেন, প্রিয়ে, তুমি পূর্ব জন্মে যা কিছু ব্রত অনুষ্ঠান করেছিলে তার সমস্ত কিছুই আজ আমি তোমাকে বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। সত্যযুগের শেষ ভাগে মায়াপুরীতে হরিদ্বার দেবসর্বা নামক অত্রিকুলজাত এক ব্রাহ্মণ বাস করতেন। হরিদ্বারে ছিল ওই এলাকায়। তিনি ছিলেন সমগ্র দেবশাস্ত্রে পারঙ্গম এক বিদ্বান, অতিথিবৎসল, অগ্নিগ্রোত্র ও সূর্যব্রত পালনে অত্যন্ত নিষ্ঠপরায়ণ। প্রতিদিন নিয়মিত সূর্য আরাধনার ফলে তিনি সাক্ষাৎ সূর্যদেবের মতো জ্যোতি লাভ করেছিলেন, ফলে তাকে দ্বিতীয় সূর্যদেব রূপে ভ্রম হত। তার ছিল একটি মাত্র সন্তান গুণবতী নামক এক কন্যা। একমাত্র কন্যা গুণবতীকে তিনি চন্দ্র নামক তার এক শিষ্যের সাথে বিবাহ দিয়েছিলেন। ব্রাহ্মণ দেবশর্মা চন্দ্রকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন, আর সেই জিতেন্দ্রীয় চন্দ্রও দেবশর্মাকে পিতৃতুল্য জ্ঞান করতেন। একদিন দেবশর্মা ও চন্দ্র উভয়ে একসঙ্গে কুশ ও সমিধ সংগ্রহ করার উদ্দেশ্যে হিমালয়ে গমন করলেন। সেখানে কোনো এক অঞ্চলে ইতস্তত ভ্রমণ করতে করতে তারা হঠাৎ এক ভয়ঙ্কর রাক্ষসের সম্মুখীন হলেন। রাক্ষসটিকে তাদের দিকে ধেয়ে আসতে দেখে তারা কাঁপতে লাগলেন। তখন রাক্ষস এসে তাদের দুজনকেই মেরে ফেলল। তবে জীবনভর সূর্য আরাধনা ও অন্যান্য ধর্মকর্মাদি করার ফলে স্বয়ং ভগবান তাদের উপর অত্যন্ত সন্তুষ্ট ছিলেন, তারা মুক্তি লাভ করেছিলেন। গুণবতী যখন শুনলেন যে তার পিতা ও পতি উভয়ই রাক্ষসের হাতে মারা গিয়েছে, তখন সে গৃহের সমস্ত দ্রব্য বিক্রয় করে তার পিতা ও পতির পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন। শান্তভাবে সত্য সোচাদি পালনপূর্বক নিজেকে বিষ্ণুর আরাধনায় সম্পূর্ণ করে ওই নগরীতেই সে বাস করতে লাগল। গুণবতী সারা জীবন গভীর নিষ্ঠা সহকারে বিধিপূর্বক দুটি ব্রত পালন করেছিলেন, একাদশী ব্রত ও কার্তিক ব্রত। ভগবান বললেন, এই দুটি ব্রতের ফলেই যেমন পূর্ণ সঞ্চয় হয়ে ধনঞ্জয় প্রাপ্ত হওয়া যায়, তেমনই মোক্ষ লাভ করা যায়। স্বয়ং ভগবান আরও উল্লেখ করছেন যে কার্তিক মাসে সূর্যের তুলা রাশিতে অবস্থানকালে যে প্রাতঃস্নান করে সে মহাপাপী হলেও মুক্তি লাভ করে। যে মানুষ কার্তিক মাসে স্নান, জাগরণ, দীপদান ও তুলসী সেবা পালন করে সে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে লাভ করতে সক্ষম হয়। এই সমস্ত বিষ্ণুর মন্দির মার্জন বা ঝাড়ু দিয়ে স্বস্তিক আদি নিবেদন যে বিষ্ণুর আরাধনা করে থাকে মুক্ত স্তর লাভ করে। যে কার্তিক মাসে তিন দিন মাত্র এই ব্রত পালন করে সে দেবতাদেরও পূজনীয়। গুণবতীও এইভাবে প্রতি বছর কার্তিক ব্রত পালন করে যেতে লাগলো। অবশেষে এক কার্তিক ব্রতের সময় সে জ্বরে পীড়িত হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। তবুও ওই জ্বরে পীড়িত অবস্থাতেও সে কোনো রকমে ধীরে ধীরে স্নান করার জন্য গঙ্গার তীরে উপস্থিত হলেন। আর জলে নামা মাত্রই শীতে কাতর হয়ে কাঁপতে কাঁপতে গুণবতী সেই গঙ্গার তীরেই অচেতন হয়ে পড়লেন। গুণবতী এরপর দেখল আকাশ থেকে এক সুদৃশ্য বিমান নেমে আসছে। সেই বিমান গরুর চিহ্নিত পতাকায় সুশোভিত এবং সেই বিমানে শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী বিষ্ণু পার্শ্বদগণ রয়েছেন। বিমানটি তার কাছে এলে গুণবতী এক দিব্যরূপ ধারণ করে তাতে আরোহণ করল। আর তখন তাকে চামর দোলাতে দোলাতে সম্মান জ্ঞাপন করে ভগবানের পার্শ্বদগণ বৈকুণ্ঠে নিয়ে চলে গেলেন। পরমেশ্বর ভগবান এরপর মহর্ষি সত্যভামাকে উদ্দেশ্য করে বললেন, ব্রহ্মা আদি দেবতাদের প্রার্থনায় আমি যখন এই পৃথিবীতে অবতরণ করলাম
তখন আমার সমস্ত পার্শ্বদগণও আমার সঙ্গে এই পৃথিবীতে এসেছে। হে প্রিয়ে, এই যে সমস্ত যাদবগণকে দেখেছ, এরা সকলেই আমার পার্শ্বদ, যারা আমার অত্যন্ত প্রিয়। যিনি পূর্বে গুণবতীর পিতা দেবশর্মা ছিলেন, সেই তিনি এখন সত্রাজিৎ। গুণবতীর স্বামী চন্দ্র এখন অক্রু, আর সত্যভামা তুমি হচ্ছ সেই গুণবতী। কার্তিক ব্রত পালন করে তুমি আমার অত্যন্ত প্রসন্নতা বিধান করেছিলে। পূর্বজন্মে তুমি আমার মন্দিরের দ্বারে যে তুলসী বৃক্ষ রোপণ করেছিলে, এখন তা এক কল্পবৃক্ষের রূপ ধারণ করেছে। পূর্বে কার্তিক মাসে তুমি যে দীপদান করেছিলে, তার প্রভাবে তোমার গৃহে আজ লক্ষ্মী অচলা হয়ে আছেন। আর তুমি যা কিছু ব্রত আদি করেছিলে, তা সবই তুমি বিষ্ণুকে পরম পতি জ্ঞানে নিবেদন করেছিলে, তাই তুমি আজ আমার পত্নী হয়েছ। যেহেতু তুমি মৃত্যুর সময় পর্যন্ত কার্তিক ব্রত পালন করেছিলে, তাই তার প্রভাবে তোমার থেকে আমার কখনো বিচ্ছেদ হবে না। তাহলে বুঝতে পারছেন কার্তিক ব্রত পালন করে গুণবতী কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা হয়ে উঠেছে? আপনি হতে চান না ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়? তাহলে কার্তিক ব্রত পালন করুন। কার্তিক ব্রত কিভাবে পালন করতে হবে, আমার অনেক ভিডিও আছে, একটু খেয়াল করুন, তাহলে পেয়ে যাবেন। হরে কৃষ্ণ।